করোনার সেকেন্ড ওয়েভের পড়া আসাম ব্যাটালিয়নের একটা গোট আমার বিদ্যালয়ের শ্রেণীকোঠাত আছে, ইয়ার পরা ডিউটি করি আছে। তার কারণে স্কুলটো খুলিল, তারপর 19 তারিখে স্কুলটো খুলিল, কিন্তু এতিয়ালৈকে সিহত ইয়ার পরা যাওয়া না যাওয়ার কারণেই আমি লড়া ছোৱালী লৈ মাঠত, আপনাদের দেখিছে মাঠত ক্লাস করবলে বাধ্য হয়েছো। আমার ক্লাসরুম আছে, মিড ডে মিল খাওয়া ঘর আছে, সবে আছে, কিন্তু তারপরও আমি ব্যবহার করব পড়া নাই। আমি হাই অথরিটি জানাইছো বিষয়টো, হাই অথরিটি পদক্ষেপ লওয়া নাই, এতিয়ালৈকে ভাল কোনো পদক্ষেপ লওয়া নাই। আজি 10 দিনমান হয়ে গেল স্কুল খুলিছে, কিন্তু আমি লড়া ছোৱালীক লৈ এনেকুৱাই বেয়া অবস্থাত আছো। দুটা বছর করোনার কারণে তো গোল, তারপরও যদি আমি ক্লাস করব নোৱাৰো এটো বহুত বেয়া কথা। আমি হাই অথরিটিক জানাইছো, হাই অথরিটি কিবা ভাল পদক্ষেপ লব বলেই আমি আশা করি আছো। আর কিমান দিন থাকবে এইটো লৈকে কোনো রকম গম পাওয়া নাই। আইসি স্যারক আমি জানাইছো বিষয়টো, আমার এডুকেশন ডিপার্টমেন্টক জানাইছো, আর সিও স্যারকও জানাইছো। তেখেতো পদক্ষেপ লব বলে কইছে, এতিয়ালৈকে কোনো রকম পদক্ষেপ